কেউ জানে না এই নামটা কি, ফাইজানে মদিনা কেউ বলতে পারে না, একটারে শর্টকাটে বলে দিছে বোবা বোবা বোবা, শুনি এই বোবা। অনেক জায়গায় বিরিয়ানি খাইছি কিন্তু এরকম মজার বিরিয়ানি আজকে প্রথম, এত মজা। বন্ধুরা, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। আজকে এখানে এসেছি বিরিয়ানি খেতে। এখানে বোবার বিরিয়ানি নামে একটা বিরিয়ানি পাওয়া যায়, যে বিরিয়ানির সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। ভাবলাম আমিও যাই, খেয়ে আসি সেই বিরিয়ানি। আজ আমার সঙ্গী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার ছোটো ভাই এবং সাংবাদিক তানভীর। তানভীরকে নিয়েই আজকে আমি যাচ্ছি সেই বোবার বিরিয়ানি খেতে। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প তথা বিহারি ক্যাম্পে প্রবেশ করে কিছু দূর এগিয়ে বাঁ দিকের গলিতে প্রবেশ করেই পেয়ে গেলাম সেই বিরিয়ানির দোকান। বন্ধুরা, চলে এসেছি সেই বিরিয়ানির দোকানের সামনে। দেখুন, এটি বোবার বিরিয়ানি। এখানে সাইনবোর্ডেও লেখা রয়েছে বোবার বিরিয়ানি, আর নিচে বিক্রি হচ্ছে সেই বিরিয়ানি। অনেক সুস্বাদু বিরিয়ানি, আর এ কারণেই কিন্তু দেখুন এখানে কত ভিড়, অনেক মানুষ লাইন দিয়ে কিন্তু বিরিয়ানি কিনছেন। এতই ব্যস্ততা যে তাদের কোনো দিকে তাকানোরও সুযোগ নেই, যে তারা সব সময় সারাক্ষণ এই বিরিয়ানি তুলতেই আছেন, কখনো প্লেটে কখনো প্যাকেটে, বিভিন্নভাবে তারা মানুষকে এই বিরিয়ানি দিয়ে যাচ্ছেন। আহা, কি গরম গরম বিরিয়ানি, দেখে যেন মুখে জল চলে আসে। একের পর এক বড় বড় হাঁড়ি ভর্তি বিরিয়ানি যেন ফুরিয়ে যাচ্ছে চোখের পলকে। সকাল 9টা থেকে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত এভাবেই সমানে বেচা কেনা চলে এই দোকানে। এখানে তো অনেক ভিড় দেখতেছি, আর হচ্ছে পুরান ঢাকার যে রান্না বিরিয়ানিগুলো ওখানে যদি খায়, ওর থেকেও এখানে এখানে ভিড়। এখনও খাই নাই, খাওয়ার পরে বুঝবে যে আসলে স্বাদ কেমন, মানুষ এখানে কেন আসে। আসলে বিরিয়ানি এখানে যে মানুষের আগ্রহ অনেক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি তো মানুষের অনেক আগ্রহ, তার জন্যই তো এত মানুষ আসছে এখানে। তারা বিরিয়ানিকে ভালোবাসে, বোবার বিরিয়ানিকে ভালোবাসে, সেই জন্যই তারা আসছে এখানে। আমরা খাবো, খাওয়ার পরে দেখবো আসলে কেমন। আশা করছি ভালো ভালো বিরিয়ানি, কারণ ভালো দেখেই মানুষ এখানে মানুষ এত ভিড়। দোকানে ক্রেতাদের ভিড় দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, কি আছে এই বিরিয়ানিতে যে কারণে এত চাহিদা? না খেয়ে বলার তো কোনো উপায় নেই। এসেই যখন পড়েছি, বিরিয়ানি তো অবশ্যই খাবো, তার আগে চলুন জেনে নিই এই বিরিয়ানির শুরুর কথা। 1990 সালে জেনেভা ক্যাম্পের মোহাম্মদ আক্তার হোসেন তার বন্ধু ভোলা বাবুরচি কিনে প্রতিষ্ঠা করেছিলেন ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস। আক্তার হোসেন ও ভোলা বাবুরচি দুজনেই গত হয়েছেন অনেক আগেই। এখন আক্তার হোসেনের 3 ছেলের বড় ছেলে আফতাবের নেতৃত্বে চলছে এই বিরিয়ানি হাউস। আফতাবকে সহায়তা করছেন তার 2 ভাই সামাদ ও ইমরান। 1995 সালের দিকে এই দোকানে পরিবেশনকারী হিসেবে কাজে যোগ দেন ক্যাম্পেরই বাঘ প্রতিবন্ধী সামির নামে একজন। ফাইজানে মদিনা নামটি স্মরণ রাখার সুবিধার জন্য এখানে বিরিয়ানি খেতে আসা লোকেরা দোকানটিকে বোবা মামার দোকান হিসেবে ডাকতে শুরু করেন। এরপর থেকে ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস বিখ্যাত হয়ে ওঠে বোবার বিরিয়ানি নামে। পরে কর্তৃপক্ষ তাদের সাইনবোর্ডে বোবার বিরিয়ানি নামটি সংযুক্ত করে দেয়। এনি হল বোবা, এনার নামে একটু প্রচার হয়ে গেছে, লোকেশন আমাদের বোবা। দোকানের নাম হলো কিন্তু ফাইজানে মদিনা, দোকানের নাম হলো আমাদের ফাইজানে মদিনা। আজকে দীর্ঘদিন থেকে উনি কাজ করতেছে এখানে, আমাদের প্রায় 35 বছর হয়ে গেছে। সে সাপ করে প্রতিবন্ধী মানুষ একটু কর্ম করে খায় উনি, এটাই নিয়ে যে আসে। দোকানের নাম শুনা কেউ জানে না এই নামটা কি, ফাইজানে মদিনা কেউ বলতে পারে না, একটাতে শর্টকাটে বলে দিছে বোবা বোবা বোবা, শুনি এই বোবা। তিনি
তিনি বাক প্রতিবন্ধী, তাই বোবা নামের চাপে সামির নামটি হারিয়ে গেছে জন্মের পরপরই। তিনি নিজে বিরিয়ানি রান্না করেন না, শুধু পরিবেশন করে থাকেন। তবে বিশেষ এই পরিচিতির কারণে তার নামে চলে বিরিয়ানি। এই বিরিয়ানি খেতে প্রতিদিনই দূর দূরান্তর থেকে মানুষজন ছুটে আসেন এখানে। কেউ প্যাকেটে করে নিয়ে যান, কেউ বা এখানে বসেই গোগ্রাসে খেয়ে নেন। বোবার বিরিয়ানি আমরা এই কম রেঞ্জের মধ্যে, যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকজন আছে, এই কম রেঞ্জের মধ্যে খুব সুস্বাদু খাবার খেতে পারে, এই জন্য এই বিরিয়ানিটা খুব বিখ্যাত। আমরা এই রেঞ্জে যত জায়গায় খাবার খাই না কেন, ওদিক থেকে এটা অনেক বেটার, এবং এটা আলাদা অন্যরকম একটা টেস্ট আছে। যেমন আমরা বিভিন্ন কাচ্চি খেয়ে থাকি, ওইটা থেকেও ভিন্ন, আবার নর্মালি যে তেহারিগুলো খাই ওই তেহারি থেকেও ভিন্ন। আমার ছোটবেলার তিনি এখানে খেলেন, এটা আসলে আমাদের ঐতিহ্য বহন করে আসা হয় রেগুলার। বিরিয়ানির টেস্ট এক কথায় অসাম। বন্ধুরা, এই দোকানে না এলে বুঝবেন না যে এখানে কতটা ভিড়। এই এক বিরিয়ানি, এই বিরিয়ানি খাওয়ার জন্য যেন মানুষ ব্যাকুল হয়ে এখানে ছুটে আসেন। দেখুন সত্যি সত্যি কি ব্যস্ততা এখানে বিরিয়ানি বিক্রির পাশাপাশি। এখানে যারা মানুষজন এসেছেন বিরিয়ানি খাওয়ার জন্য, তারা কিন্তু খুব মজা করে বিরিয়ানি খাচ্ছেন। আসলে বসার মতো এখানে জায়গা নেই বললেই চলে, যে হুটহাট এসেই যে জায়গা পেয়ে যাবেন, বসে যাবেন, খেয়ে উঠে চলে যাবেন, সেটি হবে না। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আর ভালো কিছু জন্য তো অপেক্ষা করা যায়, কি বলেন আপনারা? এখানে মূলত গরুর মাংস দিয়েই এই কাচ্চি বিরিয়ানি তৈরি করা হয়, আর বিক্রি হয় মোরগ পোলাও। প্রতি প্লেট স্পেশাল কাচ্চি বিরিয়ানি 120 টাকা, ফুল প্লেট সাধারণ 80 টাকা, আর হাফ প্লেট 50 টাকা। আর প্রতি প্লেট মোরগ পোলাও বিক্রি হয় 120 টাকায়। এই দোকানটা মূলত আমরা 3 ভাই মিলে চালাই, এর মধ্যে বড় ভাই আছে আমাদের, উনি আছে, আমরা 3 ভাই মিলে এই দোকানটা চালাই। আর আল্লাহর রহমতে বাংলাদেশের সব, ঢাকা শহরের সব জায়গা থেকে আমাদের কাস্টমার আছে। পদ্মে আমাদের মোটামুটি ভালো সেল, আমরা সীমিত লাভে মনগঞ্জে ভালো। আমরা এখানে 5 টাকা থেকে শুরু করছি বিরিয়ানি বেচা, 5 টাকা থেকে এখন হাফ 50 টাকা আছে, স্পেশাল 120 টাকা, নর্মাল 80 টাকা। এই জন্য আমরা কম দামে যেহেতু ভালো বিরিয়ানি বিক্রি করছি, আর মানুষ আসে, আর আমাদের খাবারের টেস্ট অন্যান্য জায়গা থেকে অন্যরকম আছে। বন্ধুরা, এই পাশে দেখুন ব্যাপক বিক্রি হচ্ছে বোবার বিরিয়ানি। আর ঠিক এই বিরিয়ানির দোকানের পাশেই দেখুন, এই যে এখানে এই বিরিয়ানি কিন্তু রান্না হচ্ছে একের পর এক, বড় বড় হাঁড়িতে করে। এই যে এখানে যেমন রান্না হচ্ছে, ঠিক এইখানেও রান্না হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু একেবারে তাপ দিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ পরেই হয়তো নামানো হবে, একেবারে রেডি রয়েছে। এখন যে হাঁড়ি থেকে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে, সেটি শেষ হয়ে গেলেই কিন্তু এই হাঁড়িটি আবার নিয়ে যাওয়া হবে। একদিকে বিরিয়ানি যেমন বিক্রি হচ্ছে, অন্যদিকে রান্নাও হচ্ছে সমানে। এক হাঁড়ি হাতে রেখেই আরেক হাঁড়িতে রান্নার আয়োজন চলে দিনভর। মূল বাবুর্চি ভোলা মারা যাওয়ার পর 22 বছর ধরে রান্না করছেন ইসফাক। ভোলা বাবুর্চির কাছেই তিনি দীক্ষা নিয়েছেন বিরিয়ানি রান্নার। বন্ধুরা, চলুন জেনে নিই এই বিরিয়ানি রান্নার প্রণালী। মাংস কেটে পরিষ্কার করা হয় শুরুতেই, এরপর জল ঝরিয়ে রেখে দেওয়া হয়। হাঁড়িতে সরু চাল নিয়ে তা ধুয়ে নেওয়া হয়। চাল ধোয়া হয়ে গেলে হাঁড়িতে দেওয়া হয় বাহারি মশলার মিশ্রণ। আলু বখরা, এটা পেঁপে, এটা টমেটো, এটা কাঁচা মরিচ, এটা আদা রসুন, এটা হলো গরম মশলার খাতকি, এটা হলো মরিচ, এটা হলো পেঁয়াজ, মানে সব কিছু এখানে দিয়ে রাখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। মশলায় ঢেলে দেওয়া হয় সয়াবিন তেল, এরপর ঢেলে দেওয়া হয় মাংস। মাংস আর মশলা একত্রে মেশানোর পর দারুণ এক রং ধারণ করে।
সবচেয়ে ভালো লাগলো আলাদা পাত্রে সেদ্ধ করা কালারফুল আলু। একে একে কয়েক বাটি আলু দেওয়া হলো হাঁড়িতে। কয়েক পিস মাংসের পাশাপাশি প্রতি প্লেট বিরিয়ানিতে এক পিস আলু দেওয়া হয়। রান্নার প্রক্রিয়া দেখেই খেতে ইচ্ছে করছে। পরে কিছুটা পানি ও তেল যোগ করে হাঁড়িটি এভাবেই ঢেকে রাখা হলো। বন্ধুরা দেখুন, একেবারে মশলা মাখিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে এই হাঁড়িতে করে রাখা হয়েছে এই গরুর মাংস। এটি হয়তো দুই ঘন্টার মতো রাখতে হবে। এরপর এখানে চাল দেওয়া হবে। চাল দিয়ে সেই চাল চুলায় তুলে দিয়ে জাল করার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে সেই বোবার বিরিয়ানি। বন্ধুরা, আমি এখন এই বিরিয়ানি নিজে খেয়ে দেখব যে সবাই ভালো বলছে, অনেক টেস্টি দেখি। আমি একটু খেয়ে দেখি আসলে কেমন। সত্যি খুবই টেস্টি, খুবই টেস্টি একটি বিরিয়ানি। সবাই যে খেয়ে মজা পাচ্ছে, এমনি এমনি মজা পাচ্ছে না, আর দুর্দান্ত টেস্টি মাংসগুলো। এই যে দেখুন, মাংস হাত দিলে যেন গলে যাচ্ছে, অন্যরকম। 120 টাকায় অনেক মাংস দেওয়া হয়, যা এই ঢাকা শহরে আরও অনেক বিরিয়ানি পাওয়া যায় সেখানে হয়তো এর অর্ধেক মাংসও দেওয়া হয় না। দেখুন অনেকগুলো মাংস দেওয়া হয়েছে, আমি তো খাচ্ছি, এটি কল্পনা করা যায় না। এত কম দামের এত ভালো বিরিয়ানি সত্যি পাওয়া কঠিন। আর ঢাকায় তো 50 টাকার বিরিয়ানি তো পাওয়া যায় না, এখানে 50 টাকারও বিরিয়ানি পাওয়া যায়। অনেক জায়গায় বিরিয়ানি খাইছি, কিন্তু এরকম মজার বিরিয়ানি আমি আজকে প্রথম। এত মজা, খুবই ভালো। বোবার বিরিয়ানি সত্যিই অসাধারণ। মোহাম্মদপুরের দিকে কোনো কাজে বা ঘুরতে এলে এই বিরিয়ানির স্বাদ নিতে পারেন আপনিও।